আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম বিবার্স আপনাদের সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফিড তৈরি করা মেশিন বা পেলেট মেশিন যেটাকে যে বলে যে নামে যে পরিচিত হয় আর কি তো এই মেশিনের ভিতরে কি কি আছে আমি আপনাদের খুলে দেখাবো তো এই মেশিনের সাথে কি কি পাচ্ছেন মেশিনের বর্তমান বাজার মূল্য কত এবং এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় কতটুকু প্রোডাকশন দিতে পারবেন কত মিলি খাদ্য বানাতে পারবেন ইত্যাদি বিষয়ে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মেশিন সম্পর্কে যেটি বলবো সেটি হচ্ছে এটা কিন্তু খোলা যায় এটা আলাদা একটা পার্ট তো এটা আপনি যদি রেখে দিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মেশিনের রুলার সিস্টেম এটা আপনি যদি মনে করেন আমরা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি রুলার মেজারমেন্ট বুঝতে পারছিস না তো এই যে এটা কিন্তু রুলার মেজারমেন্ট হয় না এটা কিন্তু লুজ আছে এই লুজ থাকার কারণে এটা কিন্তু আপনার ফিট তৈরি হবে না আপনারা এটাকে যখন টাইট দেবেন এই যে আমি টাইট দিলাম এখন কিন্তু ঠিক হয়ে গেছে তো এটা দুইটা রোলারই ঠিক সমানভাবে দুইটা স্ক্রু সমানভাবে টাইট দিতে হবে মনে রাখবেন এক পেস টাইট নেবে না সর্বোচ্চ হাফ পেস টাইট নেবে টাইট নেওয়ার পরেই কিন্তু এখানে আপনি খাদ্য দিলে খাদ্য তৈরি হবে তো কথা না বাড়িয়ে এই মেশিনের এ টু জেড বিস্তারিত যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই পাবেন একটা ডাইস ভিতরে সেট আপ করা থাকবে আরও একটা ডাইস অতিরিক্ত আপনাদেরকে দেওয়া হবে সেটা আপনি 3 মিলি 4 মিলি 5 মিলি 6 মিলি যেমন টাইপের খাদ্য আপনার প্রয়োজন তেমন টাইপের ডাইস দিয়েই কিন্তু আপনি বানাইতে পারবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে 5 হর্সপাওয়ার ক্যাপাসিটি একটা ফিড মেশিন বা পেলেট মেশিন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ফুলফিল সেটা 50,000 টাকা এবং এই মেশিনের সাথে পাচ্ছেন দুইটা জিনিস অতিরিক্ত একটা ডাইস আর একটা নিপিল আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে এটা হচ্ছে ডাইস খোলার জন্য একটা যন্ত্র এটা দিয়ে ডাইসগুলোকে এভাবে খুলতে হয় আপনারা ইতিপূর্বে যে ভিডিওটা দিছিলাম সেটাই কিন্তু আমরা ডাইস খোলা ফিটিং করে দেখাইছিলাম এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2.5 মিলি খাদ্য তৈরি হবে একটা ডাইস আর ভিতরে যেটা লাগানো আছে সেটা হচ্ছে 3.5 মিলি একটা ডাইস তো এই সেট আপটা যদি আপনারা নিতে চান এরকমভাবে এই সেট আপ যদি আপনারা নিতে চান সেটার দাম হচ্ছে 50,000 টাকা ফুলফিল সেট আপ এই মেশিনতে খাদ্য তৈরি করতে পারবেন যদি ছোটো দানা বানান সেক্ষেত্রে কিন্তু খাদ্যর প্রোডাকশন কম হবে 120 থেকে 150 কেজি প্লাস আর যদি বড় দানা বানান সেক্ষেত্রে 180 থেকে 220 কেজি পর্যন্ত খাদ্য আপনি একটা মেশিনতে প্রতি ঘন্টায় বানাইতে পারবেন তো যদি কিনা আপনার মনে হয় যে আপনার নিজস্ব খামারে নিজে খাবার উৎপাদন করে খাওয়াবো সেক্ষেত্রে খাদ্যর খরচ যদি আপনারা নির্ণয় করতে চান সেটা হচ্ছে বাজারে যে খাদ্যটা ক্রয় করতে আপনি 50 টাকায় কিনতে পারবেন সেটা আপনি 35 টাকায় বানাইতে পারবেন বা 37 টাকায় বানাইতে পারবেন খাদ্য যদি আপনি নিজে উৎপাদন করেন প্রতি কেজির খাদ্যতে আপনি 10 থেকে 12 টাকা কমে আপনি খাদ্য ক্রয় করার থেকে উৎপাদন করলে কস্ট কমে যাবে তো এই মেশিন যদি আপনি নিজের খামারে নিজে ইউজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের অফিসে এসে দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন তো এখন আমি আপনাদেরকে কিছু খাদ্য তৈরি করে দেখাবো মেশিন কি চালে কী পরিমাণ খাদ্য স্পিডে বাইর হচ্ছে তো চলুন যাওয়া যাক এখন দেখছিলেন আমি খাদ্য তৈরি করছিলাম তো খাদ্যর মান যদি আপনারা দেখতে চান তাহলে বুঝতে পারবেন এখানে এই যে খাদ্যগুলো যদি আপনারা দেখেন কী পরিমাণ একদম ফিনিশিং খাদ্য তৈরি হয়েছে তো এই খাদ্য আপনি যেমন টাইপের কাঁচামাল ইউজ করবেন ঠিক ওই রকম টাইপেরই খাদ্য তৈরি হবে অবশ্যই মনে রাখবেন এবার সেই খাদ্যগুলো আপনার খামারিতে যে সকল মুরগি আছে সেখানে ব্যবহার করতে পারবেন আপনার যদি মাছের চাষ থাকে সেক্ষেত্রেও আপনি এই খাদ্যগুলো ব্যবহার করতে পারবেন আপনার যদি গরুর খামার থাকে সেখানেও কিন্তু এই ফিডগুলো ব্যবহার করতে পারবেন তো এই একটা মেশিন ক্রয় করেই কিন্তু আপনার বিভিন্ন প্রকারের খাবার তৈরি করতে পারবেন কাঁচামাল যেই প্রাণীর জন্য আপনি খাবারটি ইউজ করবেন সেই প্রাণী যে খাবারগুলো খায় সেই
অনুযায়ী কিন্তু আপনার এই খাবারের মান নিয়ন্ত্রণ করতে হবে। একটা মেশিন ক্রয় করে কিন্তু আপনি খাবার তৈরি করে আপনার খামার গড়তে পারেন, ছোটোখাটো ব্যবসাও করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।